নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইবিএস কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের 2022 সালে পরীক্ষায় এসেছে। তো দেখো, যে সমস্ত এমসিকিউ আছে, এসিকিউ আছে, সেগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো, একাদশ শ্রেণীর ইবিএস কোশ্চেন পেপার 2022 সালে যে পরীক্ষা হয়েছে, কোন কোশ্চেনগুলো দিয়েছে, এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন, সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কেসে, তো দেখো, একের এতে কি বলেছে, দূষণহীন শক্তির একটি উৎসের উদাহরণ হলো, অ্যান্সার ভে রোমান টু এর অ্যান্সার জল বিদ্যুৎ প্রকল্প। বি নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নের কোন রাজ্যে সবথেকে কম বায়ু শক্তি উৎপাদন করে, অ্যান্সার ভে রোমান টু এর অ্যান্সার হবে, রোমান টু এর অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। সি নম্বর কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণগুলি তৈরি হয়, অ্যান্সার ভে রোমান টু এর অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। পরের কোশ্চেন কি বলেছে, ডি নম্বর কোশ্চেন, কোন সালে সুনামি ভারতীয় উপকূলে আশ্রয় পড়েছিল, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 2004 সালে। পরের কোশ্চেন কি বলেছে, ই নম্বর কোশ্চেন, বিশ্বের মোট ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করে, অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার 20%। পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের জি নম্বর কোশ্চেন, চেরনোবিল দুর্ঘটনা কোন সালে ঘটেছিল, অ্যান্সার হবে 1986 সালে ঘটেছিল, 1986 সালে ঘটেছিল। পরের কোশ্চেন কি বলেছে, এইচ নম্বরের কোশ্চেন, কোন ধরনের কয়লার তাপন ক্ষমতা সর্বাপেক্ষা কম, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার পিট কয়লা। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট সলভ করি। তো দেখো, আই নম্বরের কোশ্চেন কি বলেছে, সমগ্র বিশ্বের স্থলভাগের আনুমানিক কত শতাংশ বনরাজি দ্বারা আচ্ছাদিত থাকা দরকার, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার 33%, ঠিক আছে, পার্সেন্ট হবে। যে নম্বরে কোশ্চেন কি বলেছে, ভূপাল গ্যাস বিপর্যয় কোন সালে ঘটেছিল, অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার 1984 সালে। পরের কোশ্চেন কি বলেছে, কে নম্বরে কোশ্চেন, ওজন ঘর কোথায় সৃষ্টি হয়, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ারে। তো দেখো, পরের কোশ্চেন কি বলেছে আমাদের এল নম্বরে কোশ্চেন, উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রাম অঞ্চলে বাস করে, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 20%। তো দেখো, পরের কোশ্চেন কি বলেছে, এম নম্বরে কোশ্চেন, সিএফসি এর পুরো নাম, তো দেখো, এর অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার ক্লোরো ফ্লোরো কার্বন। পরের কোশ্চেন কি বলেছে, এন নম্বরে কোশ্চেন, গঙ্গা আবহবিকা অঞ্চলে বসবাসকারী আনুমানিক কতজন মানুষ গঙ্গোত্রী হিমবাহ থেকে সরবরাহ হওয়া জল পায়, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার 50 কোটি। পরের কোশ্চেন কি বলেছে, ও নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার কোবাল্ট 60। পি নম্বরের কোশ্চেন কি বলেছে, প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার জৈব বৈচিত্র্য। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। আজকে আমি একাদশ শ্রেণীর ইবিএস কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, যে কোশ্চেন পেপার তোমাদের 2022 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় দিয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, কিউ নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার 50 লক্ষ হেক্টর। আট নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতবর্ষে বায়োগ্যাস প্ল্যান্টের আনুমানিক সংখ্যা বর্তমানে, অ্যান্সার হবে 55,000। পরের কোশ্চেন কি বলেছে, একক দশক শতক হাজার 55,000, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কি বলেছে আমাদের এস নম্বরের কোশ্চেন, দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে নাও, কোন সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস সূচনা হয়েছিল, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার 1986 সালে। টি নম্বরের কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার 1972 সালে। পরের কোশ্চেন কি বলেছে, ইউ নম্বরের কোশ্চেন, নিচের কোনটি ওটিইসি প্রযুক্তির সাথে যুক্ত, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার সমুদ্র তাপ শক্তি। পরের কোশ্চেন কি বলেছে, ভি নম্বরের কোশ্চেন, সামাজিক পরিবেশের একটি উপাদান হলো, অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার মনুষ্য বসতি। ডব্লিউ নম্বরের কোশ্চেন কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার 5 জুন। তো দেখো, এক্স নম্বরের কোশ্চেন কি বলেছে,
কিয়োটো প্রোটোকল কোন সালে প্রস্তাবিত হয়েছিল? অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার 1997 সালে। তো দেখো এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে সিএফসির একটি উৎসের নাম লেখো, অ্যান্সার হবে এসি বা রিফ্রিজারেটর, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, পিপিএম এর পুরো কথাটি কী, অ্যান্সার হবে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, বি নম্বরের কোশ্চেন, প্লুটোনিয়াম 239-এর অর্ধজীবন আয়ুষ্কাল কত, অ্যান্সার হবে একক দশক শতক হাজার 2400 বছর, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, মোটরযান থেকে নিঃসৃত একটি বিষাক্ত গ্যাসের নাম কি, অ্যান্সার হবে লেড অক্সাইড। পরের কোশ্চেন কী বলেছে, সি নম্বরের কোশ্চেন, মানব দেহে শব্দ দূষণের একটি প্রভাবের উল্লেখ করো, অ্যান্সার হবে বধির, মানে কানে শুনতে না পাওয়া, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে দেখে নাও অথবা দিয়ে, বাতাসে এরোসেল এর উৎস কী, অ্যান্সার হবে কলকারখানার ধোঁয়া এবং বাস গাড়ি ট্রামের যে ধোঁয়া, ঠিক আছে, এটা লিখলে তোমাদের হয়ে যাবে। পরের কোশ্চেন কী বলেছে, সবুজ বিপ্লব কাকে বলে, উন্নত সার, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক ঔষধ, এর ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে যে ব্যাপক হারে যে উন্নত হয় তাকে বলা হয় সবুজ বিপ্লব। তোমাদের মাথায় রাখতে হবে এই সবুজ বিপ্লবটা গমের সঙ্গে কিন্তু জড়িত, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি, ICMR এর পুরো কথাটি কী, অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ মেডিকেল রিসার্চ। পরের কোশ্চেন কী বলেছে, WTO এর পুরো কথাটি কী, অ্যান্সার হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরের কোশ্চেন কী বলেছে, AIDS এর পুরো নাম কী, এইডস, ঠিক আছে, অ্যাকুইট ইমিউনো ডেফিডিয়েন্স সিন্ড্রোম, ঠিক আছে, ডেফিডিয়েন্সি সিন্ড্রোম হবে। পরের কোশ্চেন কী বলেছে, এক নম্বরের কোশ্চেন, ভূমিকম্পের তীব্রতা বলতে কী বোঝো, তোমাদের মাথায় রাখতে হবে ভূমিকম্প কত তীব্র বেগে হয়েছে এবং এই তীব্রতা মাপা হয় সিসমোগ্রাফের সাহায্যে, ভূমিকম্পের কতটা বেগ আছে এবং তার কতটা তীব্রতা আছে, তীব্রতা বলতে বোঝানো হয়েছে কতটা বেগে হয়েছে, ঠিক আছে, এটা মাপা হয় সিসমোগ্রাফের সাহায্যে। সুনামি কী করে সৃষ্টি হয়, অ্যান্সার হবে সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্র যে বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। পরের কোশ্চেন কী বলেছে, জি নম্বরের কোশ্চেন, কৃষিতে রাসায়নিক সারের ভূমিকা উল্লেখ করো, অ্যান্সার হবে উৎপাদন বৃদ্ধি করে। তোমাদের মাথায় রাখতে হবে যে রাসায়নিক সার প্রয়োগ করলে উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন কী বলেছে, হাসপাতালের বর্জ্য মানুষের কীরূপ ক্ষতিকর, মানুষের কী ক্ষতি সাধন করে, হাসপাতালের বর্জ্য মানুষের রোগ জীবাণু ছড়ায়, ঠিক আছে। 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, ফ্লুরাইড দূষণের একটি উৎসর নাম লেখে, অ্যান্সার হবে রেফ্রিজারেটর, অগ্নি নির্বাপক যন্ত্র। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আলোচনা করেছি। তো দেখো 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, জৈব জ্বালানি শক্তির একটি অসুবিধা দিক কী, অ্যান্সার হবে তাপ শক্তি কম উৎপাদন হয়, ঠিক আছে, তাপ শক্তি কম উৎপন্ন হয়, এটা আমাদের জৈব জ্বালানি শক্তির একটি অসুবিধা। পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, আবহাওয়া পরিবর্তনের একটি কারণ বলো, অ্যান্সার হবে বায়ুদূষণ এবং বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 1 নম্বরের কোশ্চেন, বাতাসে হাইড্রোকার্বনের উৎস কী, অ্যান্সার হবে যানবাহনের ধোঁয়া। তো দেখো 11 নম্বরের কোশ্চেন কী বলেছে, কৃষি জঞ্জাল এর একটি উদাহরণ দেবে, অ্যান্সার হবে শস্যের অবশেষ সার, ঠিক আছে, শস্যের অবশেষ মানে কি, শস্য কাটার পরে যে গোড়াটা যেটা থেকে যাচ্ছে সেটাই আমাদের কৃষির জঞ্জাল বলা হয়। পরের কোশ্চেন কী বলেছে, 1 নম্বরের কোশ্চেন, ভূমিধ্বস প্রতিরোধের একটি উপায় লেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে ভূমিধ্বস রোধ করতে গেলে বৃক্ষরোপণ করতে হবে, এই বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু ভূমিধ্বস নিবারণ করা যেতে পারে। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে দেখে নাও। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, 8 নম্বরের কোশ্চেন, অক্সিজেন চাহিদা সম্পন্ন বজ্র বলতে কী বোঝো, তো দেখো এটা তোমাদের আমি পরে জানিয়ে দেবো। 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, ফেনলের একটি ব্যবহার উল্লেখ করো, তোমাদের মাথায় রাখতে হবে জীবাণু নাশক হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, এছাড়া বাথরুম ফাথরুমে ব্যবহৃত হয় তোমরা তো জানো, তার সঙ্গে এখানে আরেকটা আছে অ্যান্টিসেপটিক ডেটল তৈরিতে ব্যবহৃত হয়। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রাকৃতিক গ্যাস কীভাবে তৈরি হয়, অ্যান্সার হবে খনিতে জৈব পদার্থ পচে এই প্রাকৃতিক গ্যাস কী হয় তৈরি হয়। তো দেখো গ্রুপ সি নম্বরের কোশ্চেন কী দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো সাজেশনে দিয়েছিলাম সেইগুলোই তোমাদের কমন আসছে, আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। অথবা তো পরের কোশ্চেন কী বলেছে, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো, শক্তি সংকটের সমাধান কীভাবে সম্ভব তা লেখো। 2 নম্বর কোশ্চেন কী বলেছে,
সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? মনুষ্য সমাজের সাথে পরিবেশ এর সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো, পরিবেশ বিপর্যয় কাকে বলে? প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে লেখো। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, সি নম্বরের কোশ্চেন, পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ বা যথেষ্ট ব্যবহারের প্রভাব আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি ব্যাখ্যা করো। ডি নম্বরের কোশ্চেন কি বলেছে, পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পরিকল্পনা ও শক্তি ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ই নম্বরের কোশ্চেন কি আছে, উন্নয়ন এবং পরিবেশ এর মধ্যে সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন পেয়ে যাবে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।